সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি যে বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে যাইতাম না, এটা তো কোনো সময় হয় না। মনে হইতেছে মাছ যদি আজকে না ধরতে যাই আমার স্বর্গে গেলে জায়গা দিত না, লাত্তি দিয়ে বার করে দিব এখান থেকে। এই চিন্তা করে সেটা ফিউচারের চিন্তা করে সেটা গেলাম মাছ ধর, যন্ত্র টন্ত্র লইয়া হাতিয়ার লইয়া বার হয়ে গেছি। এই যে এই যে দেখো আমি দাক্কানে শুরু করে দিছি, বড় বড় বোয়াল মাছ উঠবো দেখো, দুইটা কাতল মাছ উঠছিল। এই যে এই যে এই যে আরে কই গেল, ও আনভিজিবল মাছ তো, এটি দেখা যায় না, মানে এটি খাইতে গেলে মুখে লাগে কিন্তু ধরতে গেলে হাতে লাগে না, এমন আর কি। এই যে মাছ ধরা ভাই, যেই পরিশ্রম, এতলা ঘাস ধাক্কায় নোয়ায়, এই গাছের উপর দিয়ে জল উপর দিয়ে নেওয়া, কতটুকু পরিশ্রম, যারা মাছ ধরে একমাত্র তারাই বুঝবো। তোমরা কেউ মাছ টাছ ধরো নি কই? এই যে একটা ছেঙা নি কই, এটা তোমরা, আমরা ছেঙা কই, এটা লাগলে ভেজাল আছে। এ ফসন কি মাছ আছে? ধীরে ধীরে ফসন মাছ দেখাস, হ্যাঁ মাছটি দেখাস না, শোনো ফসনে না মাছ ধরছে ফসন দেখি। আরে শোল মাছ, তোরা না মাছ ধরছিস রে, আমরা ওরা কম একবারে দে দে আসি দেখটা। ওই দে অসুমন কি ঠেলা দিছে, আরে ও দেখ গুতুম মাছ ওই দেখি দেখি শোর মাছ, ও দেখ গুতুম ওই ওই দে একবার এদিকে দেখাইতাম এদিকে দেখাইতাম, এ ভিডিও তাই পাগল ফুলাড়া দেখি কিতা উড়াইছ, কালাফুক ব্যাং গুতুম ব্যাং সাব্বা সব উঠছে, আমি আর পারলাম না তুলতাম কম কম উঠে উঠছে। ওই দেখো জাগুর মাছ, মাছ ধরে খাওয়া এত সোজা না, অনেক কঠিন। আর মাছ খাইতে আমার তেমন বেশি ভালো লাগে না, কিন্তু ধরতে যে একটা মজা, এই মজাটা লেগে গেছে। আর একবার ফাইসে গেছে যে পরিশ্রম, বাবা বাবা বাবা, অনেক আগে মাছ ধরতাম, ছোটো থাকতে অনেক বেশি বেশি ধরতাম, খাইতাম না যদিও, মানে তরকারি খাই মাছ খাই না এমন অবস্থা আছে, কিন্তু ধরতে মজা আছে। সামনে আছে আমরা ফিশু, ওই যে ফিশু যাইতে থাকে, ও ফিশু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খেয়ে দৌ খেয়ে দিতা, হ্যাঁ দৌ কই দাঁড়া দাঁড়া আইতাছি, যুগ যুগ উঠছে হেয়ার করলেন যুগ উঠছে। ওই যে ওই আমরা পাড়ার ফিশু, ফিশু আজকে আমরা লগে লগে মাছ ধরতে হয়েছে, কেমন লাগতেছে ফিশু? হ্যাঁ জুড়ে কো ভালোই ভালোই লাগতেছে, ঠিক আছে। ফিশু তো সরল সোজা মানুষের কি, মানে একটু বুঝোই তো সরল সোজা, যুগ উঠছে বলে দাঁড়াও দেখ কালে হেরেন যুগ উঠছে, যে বড় বড় যুগ জানো নি, একবার মনে হয় যুগ আমার ফুটকি ধরছিল, আমরা একসময় ক্ষেত করতাম ধান ক্ষেত কই, ওই দেহ দেখছো নি যুগ ডাই 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 ডা, ওই দেহ কেমন যাইতে আছে, খাইছে খাইছে বাড়ি ডাকলো, এই দেহ আপারি কি জিনিস, এটা সব ফালা ফালা দূরে ফালা, এটা রে যাতে সামনে নাই তাদের, এটা সুমন রাখা হাওয়া তে যা মাছ ধরে সিরাই মিলে এটা আজকা, আর আমি গেলে ঘুরতে আছি, আর আমি যে শিক্ষা পাইতেছি আজকা, কত বছর পরে মনে হয় 8-9 বছর পরে মাছ ধরতাম আছি, আর একদম ওই খেয়ে দিতে পারি না, মানে ফেলিন ধাক্কা দিতে পারি না, ভাল পরিশ্রম লেগে যাবে বেশি, ছোট ভাই ধরতেছে আমরা সুমনে যুগ একদম ধরা নাই, হাত হলে খেলতে পারে। ওই দেহ বড়টা আসিল আগেরটা, আগেরটা যেই বড় আসিল এই সময় ফালাই দিছে, হ্যাঁ দেখছি আমি কিন্তু ভিডিওর কথা মনে নাই, দেখো হ্যাঁ দেখো কি ডেঞ্জারাস পাবলিক, যুগ ধরা না, আর আমরা যুগ দেখলে দূর দূর সব বোনার সব বোনার কেড়া কেউ কেড়া কেড়া যুগ ধরো, কেড়া কেড়া যুগ ধরো না, কমেন্টে জানাইও। মাছ ধরা শেষ, এখন বারে যেটা শিখা যেই পরিশ্রম হয়েছি, কিন্তু মজা হয়েছে যে মাছ ধরছি, একটা আলাদা মজা, যারা মাছ ধরে তারা বুঝতে পারবো, বা যারা ধরনের ইচ্ছা আছে তারাও বুঝতে পারবো কতটুকু মজা, কিন্তু যে পরিশ্রম পুরো আহা পাই গেছি একদম, বেতালা বেতালা আলট্রা লেভেলের পরিশ্রম, কইয়া বুঝান যেত না একদিন বাড়াইলে বুঝবা। তো মাছ ধরনের ইচ্ছা থাকলে কমেন্ট করে আমরা দিকে আয়ো, জায়গা আছে অনেক মাছ ধরনের। তো ভিডিওটা এখানে শেষ করি, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও মনে করে, কারণ তোমরা সাপোর্ট না পাইলে ভিডিও সিডিও বানানোর মন চাইতো না, একদমই টোটালি ইচ্ছা উইরা যাবো, তো একটু সাপোর্ট করো, ধন্যবাদ।